বিপিএল এর নবম আসরের ঢাকা পর্ব শেষে সেরা পারফর্মারদের শীর্ষে রয়েছে দেশি ক্রিকেটাররা। ব্যাটসম্যান কিংবা বোলার দুই বিভাগেই সেরা দেশি ক্রিকেটাররা। ব্যাটিংয়ে তৌহিদ হৃদয় নাজমুল হোসেন শান্তদের ব্যাটে রান দেখে উচ্ছ্বসিত ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর উইকেটেরও প্রশংসা করেছেন সাকিব। ইয়ামাহার এক অনুষ্ঠানে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে সাংবাদিকদের সামনে এই সব কথা বলেন সাকিব। বিপিএলের ঢাকা পর্বে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই আট ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সিলেট। চারটি ম্যাচ খেলেছে মাশরাফি মুশফিকের দল। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দুটি স্থানে আছেন দুই দেশি ক্রিকেটার সিলেট স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত। তিন ইনিংসে হৃদয় ১৯৫ রান করেছেন আর চার ইনিংসে নাজমুল হোসেন শান্ত রান ১৬৭। দেশিদের মধ্যে অন্তত ১০০ রান করেছেন আরও দুজন, তারা হলেন রংপুর রাইডার্সের রনি তালুকদার এবং সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। রনি দুই ইনিংসে ১০৭ এবং চার ইনিংসে জাকির ১০০ রান করেছেন। হৃদয় শান্ত জাকিরদের প্রশংসা করে সাকিব আল হাসান বলেন, অনেকেই ভালো খেলছে, শান্ত হৃদয় জাকিররা খুবই ভালো ব্যাটিং করছে, অন্যান্য দলের ক্রিকেটাররাও ভালো ব্যাটিং করছে, স্থানীয় ক্রিকেটাররা ভালো ব্যাটিং করছে, এটা আমাদের জন্য ভালো দিক, অনেক কৃতিত্ব দিতে হয় উইকেটকেও। তিনি আরও বলেন, উইকেট ভালো তাই ব্যাটসম্যানরা ভালো রান করতে পারছে, দেখুন আগে ৩০-৪০ হতো, এখন ৭০ হচ্ছে, এরপর তারা এটাও শিখে যাবে যে কীভাবে ১০০ করতে হয়। বোলিংয়ে শীর্ষ দুটি স্থান দখল করে নিয়েছেন দুই দেশি পেসার ঢাকা ডমিনেটরসের আলামিন হুসেন এবং সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আলামিন দুই ইনিংসে এবং মাশরাফি বিন মুর্তজা চার ইনিংসে ৭টি করে উইকেট নিয়েছেন। তৃতীয় সর্বোচ্চ ৬টি উইকেট আছে সিলেট স্ট্রাইকার্সের পেসার রেজাউর রহমান রাজার। তারপরও স্থানীয় বোলারদের পারফরমেন্সে তেমন খুশি নন সাকিব আল হাসান। তিনি বলেন, আমাদের দেশীয় বোলাররা ভালো বল করছে না, ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয় সেটাও আমাদের শিখতে হবে এখন। মাশরাফি সুরে বিপিএলের উইকেট নিয়ে প্রশংসা করেছেন সাকিব। তিনি বলেন, এবারের উইকেট অনেক ভালো, মিরপুরে সাধারণত এত ভালো উইকেট আমরা পাই না, কিউরেটরকে কৃতিত্ব দিতেই হবে, এ কারণেই এত বেশি রান হচ্ছে, আর মাঠের খেলাটাও অনেক বেশি ভালো হচ্ছে, এক্সাইটিং হচ্ছে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসরে খেলতে ইতিমধ্যেই বাংলাদেশে এসেছেন চারজন বিদেশি ক্রিকেটার। চারজনেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটার, চট্টগ্রামে দলের সাথে যোগ দিয়েছেন তারা। চারজন বিদেশি ক্রিকেটারের মধ্যে দুজনেই পাকিস্তানি। টেস্ট অভিষেকেই দুনিয়া কাঁপানো বোলিং করা লেগ স্পিনার আবরার আহমেদ এবং হাসান আলী, এছাড়া বাকি দুইজন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এবং চ্যাডউইক ওয়ালটন। চার বিদেশির অন্তর্ভুক্তিতে কুমিল্লার দলের শক্তি নিঃসন্দেহে অনেক বাড়বে। এবারের আসরে এখনও জয়ের দেখা পায়নি তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তারা। এছাড়া দলের দুই বড় তারকা ডেভিড মালান এবং মোহাম্মদ নাবি চলে গেছেন আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ ILT T20 লিগ খেলার জন্য, যার ফলে দলের ভারসাম্য কিছুটা নড়বড়ে হয়ে যাওয়ার কথা। তবে নতুন চার বিদেশির অন্তর্ভুক্তিতে সেই ক্ষতি অনেকটাই লাঘব হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এখনও পর্যন্ত খেলা দুই ম্যাচের কোনোটিতেই বড় রান তুলতে পারেনি কুমিল্লা, যার বড় কারণ টপ অর্ডারের ব্যর্থতা। লিটন দাস, ডেভিড মালানরা এখনও নিজেদের মেলে ধরতে পারেননি। নতুন যুক্ত হওয়া দুই ক্যারিবিয়ান জনসন চার্লস এবং চ্যাডউইক ওয়ালটন ব্যাট হাতে ঝলক দেখাতে পারেন কি না তাই এখন দেখার বিষয়। এছাড়া পেসার শাহিন শাহ আফ্রিদির বিপিএলে খেলা নিয়ে কিছুটা সংখ্যা এখনও আছে। পেস বোলিংয়ে তাই সামনের কিছুদিন হাসান আলীর উপরেই ভরসা রাখতে হবে কুমিল্লাকে। সেই সাথে তরুণ লেগি আবরার আহমেদ কোন চমক দেখান কে জানে। এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে বর্তমানে টেবিলের একদম তলানিতে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।